টাঙ্গাইল শাড়িকে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই স্বীকৃতিতে তথ্যের অপব্যবহার এবং অসত্য তথ্য ব্যবহার করেছে ভারত, এমন অভিযোগ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। একই সঙ্গে টাঙ্গাইল শাড়ির জিআই বিতর্কে সরকার সহ সংশ্লিষ্টদের অসচেতনতা ও উদাসীনতাকেও দায়ী করেছে সংস্থাটি। বিস্তারিত জানবো ইফতেখারিজের রিপোর্টে। 200 বছরের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়ি, বুনন আর বাহারি ডিজাইনের কারণে আলাদা কদর রয়েছে বাঙালিদের মাঝে। তবে এ শাড়িকে ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই হিসেবে স্বীকৃতি ঘিরে তোলপাড় চলছে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ। 7 ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয় টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্যের স্বীকৃতি দেয়। অবশ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মনে করে সরকারের গাফিলতির কারণে টাঙ্গাইলের শাড়িকে নিজেদের দাবি করছে পশ্চিমবঙ্গ। যেহেতু কেউ কোনো আপত্তি দেয় নেই, যার ফলে তারা মসৃণভাবে তারা এটাকে দিয়ে দিল। সরকার করে নাই, কোনো উৎপাদকদের সমিতি করে নাই, ব্যবসায়ী সমিতিরা করে নাই, আমনও কোনো ব্যক্তিও করে নাই। বাংলাদেশকে ভারতের আদালতে মামলা করার পাশাপাশি আইনি প্রক্রিয়াকে সমর্থনের জন্য স্টাক ফোর্স গঠনের পরামর্শ দেয় সিপিডি। এগুলি আমাদের জন্য প্রাসঙ্গিক এবং আগামী দিনে আমাদের কোনো আইনি লড়াই করতে গেলে পরে কোন কোন ধারাকে আমার ব্যবহার করতে হবে সেটার ইঙ্গিত এখানে আমরা দিয়েছি। পেশাদার আইনজীবী দিয়ে কাজ করলে পরে, ভারতের আইনজীবী দিয়ে এদের কাজ করলে পরে এটা সম্ভব, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। সময়টা একটা বড় বিষয় এবং এটা ভারতীয় আমাদের বাংলাদেশের হাইকমিশনকে উদ্যোগটা নিতে হবে। এইসব ক্ষেত্রে প্রসিজিয়ার্স এবং আউটকাম দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমি ডাব্লিউটিও নিয়ে কাজ করি, আমার খেয়াল আছে যে ডাব্লিউটিওতে অনেক কেস হার জিত হয়েছে প্রসিজিওরের কারণে। আমি এটা ডিজার্ভ করি বললে হবে না, আমাকে এটাকে প্রমাণ করতে হবে, নেগোসিয়েট করতে হবে। শিল্প মন্ত্রণালয় বলছে বিশ্ব মেধা সম্পদ সংস্থার মাধ্যমে টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারত বাংলাদেশের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে, নেগোসিয়েট করতে হবে। সুতরাং সেদিক থেকে আমার মনে ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।